করিমপুরের বিধায়কের টাকায় উচ্চ বাতিস্তম্ভের উদ্বোধন। বিধায়ক কোটার টাকায় একের পর এক মাথা তুলেছে বাতিস্তম্ভ। এদিন দেখা গেল করিমপুর দু নম্বর ব্লকের মুরুটিয়া অঞ্চলে মুরুটিয়া জগন্নাথ মন্দির এবং বালিয়াডাঙ্গা রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে সকাল 10টা নাগাদ দুটি উচ্চ বাতিস্তম্ভের উদ্বোধন করা হলো। এলাকার মানুষের বহুদিনের চাহিদা পূরণ করতে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়ের তহবিলের টাকায় দুটি উচ্চ বাতিস্তম্ভ বসানো হয়। রাতে সেই বাতিস্তম্ভের মাথায় জ্বলছে হ্যালোজিনের বাতি, এলাকা ভরে উঠেছে সাদা আলোয়। এদিনের এই বাতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুরের স্থানীয় বিধায়ক বিমলেন্দু সিংহরায়, ছিলেন নদিয়া তেহট্টের এসডিও মৌমিতা সাহা, এছাড়াও ছিলেন করিমপুর দু নম্বর ব্লকের বিডিও শামসুর জামান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক বিমলেন্দু সিংহরায় বললেন, এলাকার জনসাধারণের অনেক দিনের চাহিদা ছিল হাইমাস লাইটের, এছাড়াও এখানে এই মায়ের মন্দিরের কথা ভেবেই এই হাইমাস লাইটের ব্যবস্থা। নদিয়ার করিমপুর থেকে আসমত মণ্ডলের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আজকের বিষয়টা হচ্ছে যে এখানে একটা জনসাধারণের চাহিদা ছিল অনেক দিনের, যে হাইমাক্স লাইট। তো এটা আমার একটা সেন্টিমেন্ট, কারণ আমার শৈশব এবং কৈশোর এবং যৌবন এই এলাকাতেই কেটেছে। সুতরাং আমি এই সেন্টিমেন্ট নিয়ে, অর্থাৎ এখানে যে মন্দির আছে মন্দিরের সেন্টিমেন্টটা আমি বুঝি। তো ওনাদেরকে আমি বলেছিলাম যে একটা হাইমাক্স লাইট দেবো, যাতে আমার মায়ের মুখের পর্যন্ত আলোটা যায়, এবং সেটা আমি করতে পেরেছি বলে ধন্য মনে করছি নিজেকে। আমার সঙ্গে যারা সাহায্য করেছেন, ম্যাডাম আছেন, এসডিও ম্যাডাম আছেন, আছেন বিডিও সাহেব, ওনারা এসেছিলেন এবং আজকে সার্বিকভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠানটার পরিসমাপ্তি আমরা ঘটেছি। আগামী দিনে এই মন্দির যাতে আরও শ্রীবৃদ্ধি পায় তার ব্যবস্থার জন্য আমি অন্ততপক্ষে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ বলে মনে করি। গীতাঞ্জলি বুক স্টোর, এখানে বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির যে কোনো ধরনের বই ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের পাশাপাশি যাত্রা, নাটক, রামায়ণ, মহাভারত ও অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থের বইও পাওয়া যায়। তাই আপনারা আপনাদের চাহিদা মতন যে কোনো ধরনের বইয়ের সম্ভার পেতে এক্ষুনি চলে আসুন গীতাঞ্জলি বুক স্টোরে। তাছাড়া আপনি কি আপনার ছেলে মেয়ের জন্য গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকের সন্ধান করছেন? তাহলে এই চিন্তা দূরে ফেলে যোগাযোগ করুন রঘুনাথপুর স্টাডি পয়েন্টে। এখানে CBSE ও ICSE বোর্ডের ইংরেজি ও হিন্দি উভয় মাধ্যমে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিত বিষয়ে টিউশন পড়ানো হয়ে থাকে। তাই আর দেরি না, ছাত্রছাত্রীদের নতুন ব্যাচের নাম নথিভুক্ত করতে যোগাযোগ করুন। টিউশনের অধিক বিষয়ে তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন গীতাঞ্জলি বুক স্টোরে। আমাদের ঠিকানা গীতাঞ্জলি বুক স্টোর, রঘুনাথপুর পুরাতন হাটতলা রোড, সম্পর্কিত ফোন নম্বর 9932607320 অথবা 9547135292।